সরকার প্রস্তাবিত দেউচা পাচামের যে কয়লা খনি তার জন্য আজ জমিদাতারা স্বেচ্ছায় তাদের জমি তুলে দেবেন। বদলে পাবেন তাদের চাকরির নিয়োগপত্র এবং বিঘা প্রতি ১৩ লক্ষ টাকার জমির দাম। মুখ্যমন্ত্রীর হাত থেকে আজ চাকরির নিয়োগপত্র এবং জমির মূল্য পাওয়ার আশায় নবান্নের উদ্দেশ্যে রওনা দিলেন প্রায় ৫০ জন। আজ মোট ২২২ জনকে পুনর্বাসন প্যাকেজ ও নিয়োগপত্র হস্তান্তর করা হবে। তাদের মধ্যে ৫০ জনকে নবান্নে ডেকে পাঠানো হচ্ছে। বাকিদের ক্ষতিপূরণের প্যাকেজ হস্তান্তর করবে জেলা প্রশাসন। নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে কয়লা খনি এলাকার কোনো মানুষ বঞ্চিত হবেন না, তারা স্বেচ্ছায় তাদের জমি দেবেন, কাউকে জমি দিতে বাধ্য করা হবে না। আর যারা জমি দেবেন তারা অবশ্যই তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন এবং বিঘা প্রতি ১৩ লক্ষ টাকা জমির মূল্য পাবেন। মুখ্যমন্ত্রীর এই পুনর্বাসন প্যাকেজ ঘোষণা হতেই দেউচা পাচামের আদিবাসীদের একাংশের মন গলেছে। তারা রাজি হয়েছেন তাদের জমি দেবার জন্য। আজ সেই উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে।